ভয়ঙ্কর নাসিহা একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসত, তিনি তখন তার পরীক্ষা নিতেন। তিনি কিছু তোতা পাখি পালতেন, আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হল, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসত, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু তোতা পাখি ধরে নিয়ে আসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করত যে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসত এই ভেবে যে, এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাতত আর দানা দিত, তবে দেখত যে পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কি জিনিস, জাল কি জিনিস, ফাসনা কি জিনিস। তাই তারা মুখে যতই গান গাওক না কেন, তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন তোতা পাখিদের মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সুরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না এর ভিতর আল্লাহ কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গিবত, অশ্লীলতা, পর্দাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছি, আর তোতা পাখির মতোই আবার কালেমা বলছি, আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এই সাক্ষ্যদান তোতা পাখির মতন। আমরা মুখে কালেমা জপার পরেও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদেরকে সঠিক দিন শিখে কুরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের বিজয়। ধন্যবাদ।